যতকাণ্ড হাসপাতালে হাওড়ার ডোমজুরের পর এবার হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল আরোগ্য নিকেতনে গোয়ালের পর সামনে এলো গুদামের হদিশ ঘর থেকে ধানের বস্তা বের করে তোলা হচ্ছে ভ্যানে ভ্যান বেরিয়ে যাওয়ার পর জানালা দিয়ে দেখা গেল ঘরের ভেতরে মজুদ করা হয়েছে ধান ও আলু জমা করা হয়েছে ধান ও আলুর বস্তা দেখে গুদাম ঘর ছাড়া আর কিছুই মনে হওয়ার কথা নয় কিন্তু আসল কথাটা শুনলে চমকে যাবেন এটা হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল যেখানে মানুষের চিকিৎসা হওয়ার কথা সাধারণ মানুষ যেখানে রোগ মুক্তির আশা নিয়ে আসেন সেখানেই হাসপাতালের ঘর দখল করে গুদাম বানানোর অভিযোগ কাটগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষ তো হাসপাতালে গেলে ট্রিটমেন্ট ঠিকঠাক পায় না সেখানে ওষুধ পায় না সেখানে একটা শৌচালয় ঠিকঠাক নেই কারেন্ট চলে গেলে অন্ধকারে ভুগতে হয় রোগীদেরকে মশার কামড় খেতে হয় তার উপর হাসপাতাল হয়ে গেছে ধানের গোডাউন লজ্জা লাগছে এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু ঘিরে বীরভূমের সাঁইথিয়ায় অভিযোগের আঙুল উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের দিকে মত্ত অবস্থায় মহিলার ঘরে চড়াও হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এন্টালি থানার সিভিক ভলান্টিয়ারকে খানাকুল হাসপাতালের ঘটনাতেও বিতর্কে এক সিভিক ভলান্টিয়ার অভিযোগ খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাঘ হাসপাতালের ঘর দখল করে বানিয়ে ফেলেছেন ধান আলুর গুদাম তার দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়েই হাসপাতালের জেনারেটর রুম গুদাম ঘর হিসেবে ব্যবহার করছিলেন কাকে বলে রেখেছিলেন আমি বিএমএস স্যারকে বলে রেখেছিলাম বিএমএস স্যার বলতে আমি বার করে নিচ্ছি তো এটা তো সরকারি জায়গা এখানে ধান রাখা যায় বন্যার জন্য তুলে এনে রেখেছিলাম স্যারের সঙ্গে কথা বলুন বিএমএস কে বলেছিলেন হ্যাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক সুশান্ত মজুমদার দাবি করেছেন ওই ঘরটি ভাঙা বলে ব্যবহার করা হয় না সেই সুযোগে কেউ কিছু রেখেছে সিভিক ভলান্টিয়ারের দাবি ভিত্তিহীন বিষয়টি জানতে পেরে দ্রুত ঘর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন ক্যামেরা দেখে এই গুদামে তালা দিয়ে সরে পড়েন অভিযুক্ত কিন্তু প্রশ্ন উঠছে হাসপাতালের ঘর কেন ব্যবহার হচ্ছে সিভিক ভলান্টিয়ারের ব্যক্তিগত কাজে সেই কাজে সিভিক ভলান্টিয়ারকে কি করে অনুমতি দিলেন বিএমওএইচ ঘটনার সমালোচনায় সরব হয়েছে চিকিৎসকদের একাংশ এটা আমাদের কাছে একদম মানে আশ্চর্যের কিছু নয় বলেই মনে হয় তার কারণ কদিন আগে আমরা দেখেছিলাম যে ওই প্রান্তিক মানে একটা রুরাল হসপিটালে সেখানে হচ্ছে খাটাল চলছে এবং আজকে তো তাও ভালো তাও গুদাম খাটাল নয় এটা হচ্ছে গুদাম প্রসাধনী উন্নয়ন করলেই যে স্বাস্থ্য হয় না তার প্রমাণটা আপনারা পাবেন যদি জেলাগুলোতে একটু যান যদি প্রান্তিক জায়গাগুলোতে একটু যান নিরাপত্তা নেই থেকে শুরু করে সবটাই যা যা স্বাস্থ্যক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে এই দপ্তরটা পচে গেছে সত্যি এই পচে গেছে কিনা দেখার জন্য ওইখানে যাওয়া উচিত স্বাস্থ্য পরিষেবা আগে বেহাল থাকলে এখন যেভাবে উন্নত মানের হয়েছে বা মানুষ যেভাবে চিকিৎসা পাচ্ছে সেটাও কিন্তু কম নয় যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে সেটা আমি অবশ্যই সেখানকার যিনি বিএমএইচ আছেন বা বিএমএইচকে বলবো যে বিষয়টা একটু খতিয়ে দেখতে তার তা যদি না হয় তাহলে আরও উদ্বোধন কর্তৃপক্ষ সিএমওএইচ আছেন সিএমওএইচকে বিষয়টা জানাবো যে হাসপাতালের ব্যাপার যে রোগী পরিষেবা যেটা অন্য কিছু রাখা হচ্ছে কিনা দিন দুয়েক আগেই সামনে এসেছে হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালের এই ছবি হাসপাতালে একাংশে দিব্যি তৈরি হয়েছে খাটাল হাসপাতালের পরিত্যক্ত ঘরে ও ঘরের বাইরে বাঁধা রয়েছে গরু সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার হুগলির হাসপাতালে সিভিক ভলান্টিয়ারের গুদাম তৈরি নিয়ে দানা বাঁধল বিতর্ক বাপন সাতরা ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ